নিজেদের চেয়ে বয়সে ছোট ছেলেদের সঙ্গে সম্পর্ক গড়েছেন বলিউডের এই পাঁচ সুন্দরী। কেউ তার ছেলের বয়সী ছেলেকে বিয়ে করেছে, আবার কেউ বিয়ের পরও তার থেকে ছোট ছেলেকে ভালোবাসতে শুরু করেছে এবং এমন কাণ্ড ঘটিয়েছে যা জেনেও আপনি বিশ্বাস করবেন না। তালিকার এক নম্বরে রয়েছেন সালমান খানের সঙ্গে এক সময় বিশেষ সম্পর্ক ছিল এমন অভিনেত্রী, তারপর এমন কিছু করলেন যে এখন তার দিকে তাকায় না সালমান। সংখ্যা পাঁচ, প্রীতি জিন্তা। ডিম্পল কুইন প্রীতি জিন্তা, যিনি দীর্ঘদিন ধরে বলিউডে রাজত্ব করেছিলেন, 2016 সালে জিন গুডেনাফ নামে এক বিদেশি ছেলেকে বিয়ে করেছিলেন। তাদের দুজনের বিয়ে হয়েছিল আমেরিকার লস অ্যাঞ্জেলেসে, যেখানে শুধুমাত্র ঘনিষ্ঠ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তবে এই বিয়ের সবচেয়ে বিশেষ বিষয় হলো প্রীতি তার স্বামীর থেকে প্রায় 10 বছরের বড়। এ কারণে প্রীতি যখন বিয়ে করেছিলেন তখন সোশ্যাল মিডিয়ায় প্রচুর আলোচনা হয়েছিল এবং কিছু লোক প্রীতি জিন্তাকে নিয়ে মজাও করেছিলেন। চার নম্বরে প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কা চোপড়া একসময় বলিউড ছবির প্রাণ ছিলেন। বলিউডের প্রায় প্রতিটি ছবিতেই অভিনয় করতেন প্রিয়াঙ্কা, কিন্তু তারপরে প্রিয়াঙ্কা ধীরে ধীরে ফ্লপ হতে শুরু করেন এবং তিনি বলিউড থেকে হলিউডে তার পথ পরিবর্তন করেন। কিন্তু হলিউডে চলে আসার সাথে সাথে প্রিয়াঙ্কা চোপড়া বিখ্যাত অভিনেতা ও গায়ক নিক জোনাসকে তার প্রেমের সম্পর্কে জড়িয়ে ফেলেন এবং তাকে বিয়ে করেন। এই বিয়ের পরে প্রিয়াঙ্কার সম্পর্কটি অনেক মজার হয়ে ওঠে, কারণ প্রিয়াঙ্কা নিকের থেকে প্রায় 12 বছরের বড় এবং লোকেরা প্রিয়াঙ্কাকে তার থেকে এত ছোট ছেলেকে বিয়ে করার জন্য অনেক ট্রল করেছিল। তিন নম্বরে সোহা আলী খান। বলিউডের বিখ্যাত অভিনেত্রী এবং নবাব পরিবারের প্রিয়তম সোহা আলী খানও বিয়েতে নিজের থেকে ছোট একজন স্বামীকে বেছে নিয়েছিলেন। বলিউডের বিখ্যাত অভিনেতা কুনাল খেমুর সঙ্গে 7 বার ডেট করেছেন সোহা আলী খান, কিন্তু তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই মানুষ অনেক ঠাট্টা তামাশা করেছে, কারণ সোহা কুনাল খেমুর থেকে প্রায় 5 বছরের বড়। কিন্তু এই দম্পতি লোকে কি বলল ও শুনল তা পাত্তা না দিয়ে আজ এই দম্পতি সুখে দুঃখে ভোগ করছে। দুই নম্বরে বিপাশা বসু। যদিও বলিউড অভিনেত্রী বিপাশা বসুর অনেক অভিনেতার সঙ্গে সম্পর্ক ছিল, কয়েকজন লোকের সাথে তার সম্পর্কের খবর বেরিয়েছিল, কিন্তু অবশেষে তিনি বিয়ে করার সিদ্ধান্ত নেন এবং করণকে বিয়ে করেন, যিনি তার থেকে 4-5 বছরের ছোট ছিলেন। বিপাশার বিয়ের পর লোকেরা এমনকি বিপাশাকে বলেছিল যে সে করণকে টাকার নামে তার প্রেমে পড়ার জন্য প্রতারণা করেছিল এবং সর্বত্র ফ্ল্যাট করেছিল, কারণ এখন কেউ তাকে অন্য কোনো অনুভূতি দিচ্ছিল না। কিন্তু মানুষের এসব কথার কোনো উত্তর দেননি এই অভিনেত্রী। এক নম্বর মালাইকা অরোরা। অভিনেত্রীদের তালিকায় যারা তাদের বয়সের চেয়ে ছোট ছেলেদের তাদের প্রেমের ফাঁদে ফেলেছে তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত নাম মালাইকা অরোরা, যিনি আগে সালমান খানের বড় ভাই আরবাজ খানের স্ত্রী ছিলেন। কিন্তু তারপরে মালাইকা আরবাজকে তালাক দেন এবং এখন 50 বছর বয়সে তিনি বলিউড অভিনেতা অর্জুন কাপুরের সাথে সম্পর্কে রয়েছেন, যিনি তার থেকে 13 বছরের ছোট এবং তাদের দুজনেরই শীঘ্রই বিয়ে করার খবর বেরিয়েছে। কিন্তু মালাইকা অরোরার এই সম্পর্ককে মানুষ সোশ্যাল মিডিয়ায় প্রচুর টল করে, কারণ মালাইকা অরোরার ছেলে নিজেই 22 বছর বয়সী এবং তিনি এই বয়সে এইসব করছেন। আর কোন কোন অভিনেত্রী আছেন যারা তাদের চেয়ে কম বয়সী ছেলেদের মোহনীয় এবং এই নায়িকাদের সম্পর্কে আপনার মতামত কি ভিডিওটির কমেন্টে জানান।